ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা আয়ুর্বেদিক কোম্পানি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আশা করি আজকের ভিডিওটি দেখে অনেকটাই উপকারী আসবে। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে কাঁচা ছোলার উপকারিতা। কাঁচা ছোলার গুণ সম্পর্কে আমরা সবাই জানি। প্রতি 100 গ্রাম খাদ্য উপযোগী ছোলায় আমিষ প্রায় 18 গ্রাম, কার্বোহাইড্রেট প্রায় 65 গ্রাম, ফ্যাট মাত্র 5 গ্রাম, 200 মিলিগ্রাম ক্যালসিয়াম, ভিটামিন এ ও প্রায় 192 মাইক্রোগ্রাম এবং প্রচুর পরিমাণে ভিটামিন এক ও ভিটামিন দুই আছে। এছাড়াও ছোলায় বিভিন্ন প্রকার ভিটামিন, খনিজ লবণ, ম্যাগনেসিয়াম ও ফসফরাস রয়েছে। এছাড়াও রয়েছে আরও অনেক উপকার। তো বন্ধুরা, আসুন জেনে নেই এর উপকারী সম্পর্কে আলোচনা করি। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার এই বাংলা আয়ুর্বেদিক কোম্পানি চ্যানেলটি নতুন এবং প্রথম দেখছেন, তাহলে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, আসুন জেনে নেই কাঁচা ছোলার উপকারিতা সম্পর্কে আলোচনা করি। ছোলায় থাকা প্রচুর পরিমাণে ক্যালোরি দীর্ঘক্ষণ ধরে শরীরে শক্তি যোগান দেয়। ছোলা খাদ্যনলিতে ক্ষতিকর জীবাণু দূর করে ক্যান্সার হওয়ার আশঙ্কা কমায়। ছোলায় বেশ ভালো পরিমাণ ফলিক অ্যাসিড থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। ছোলা খাওয়ার পর বেশ অল্প সময়ে হজম হয়। ছোলার আঁশ কষ্টকাঠিন্য দূর করে। ছোলায় শর্করার গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম থাকায় শরীরে প্রবেশ করার পর অস্থির ভাব দূর হয়। ছোলার শর্করা গ্লুকোজ হয়ে দ্রুত রক্তে যায় না, তাই ডায়াবেটিস রোগীর জন্য ছোলা খুবই উপকারী খাবার। ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্য আঁশ আছে। এই খাদ্য আঁশ হৃদয় রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয়। ছোলার ফ্যাটের বেশিরভাগই পলি আনস্যাচুরেটেড। এই ফ্যাট শরীরের জন্য মোটেই ক্ষতিকর নয়, বরং রক্তের চর্বি কমায়। কাঁচা ছোলা ভিজিয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে আমিষ ও অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ করে। আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় এবং অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের জন্য প্রতিরোধ গড়ে তোলে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফিজ।